মাহাদের বড় মাবি অনেক চেষ্টা করেও কাউকে কিচ্ছু খাওয়াতে পারেনি। সামসুন নাহার, আখি, মাহাদ, ফাহিম, আরিফ কেউ একটা দানাও মুখে তোলেনি। বাকি সবারটা বাদ দিলেও সামসুন নাহার বেগমকে খাওয়ানো অতীব জরুরি, না হলে এই বয়সে এত ধকল সামলাতে পারবে না, আরো অসুস্থ হয়ে পড়বে। সন্তান হারানোর যন্ত্রণা আসলেই লাঘব করা অসম্ভব। সবাই যখন নানান চিন্তায় মগ্ন, ঠিক সেই সময় আগমন ঘটে দৃশ্যে। সকলে এই দৃশ্যকে দেখে অবাক হয়ে যায়। এই মুহূর্তে কেউ তাকে এখানে আশাই করেনি। দৃশ্যকে দেখে শামসুন নাহার বেগম তেলে বেগুনে চলে উঠলেন। এই মেয়েটার জন্য, শুধুমাত্র এই মেয়েটার জন্য আজ এত কিছু। সেদিন দৃশ্যকে দেখে অনেক ভালো লাগলেও আজ দৃশ্যকে তার কাছে বিশ্বের মতো লাগছে, যার পদার্পণের সাথে সাথে তার পরিবারের সব শোক নেমে সেই ধ্বংস হয়ে গেছে। মাহাদের মামিরাও ভীষণ ক্ষিপ্ত হলেন, আর আমরিন তার মন চাইছে এই মেয়েটার মুখটা ঝলসে দিতে, তাহলে আর মাহাদ ভাইকে মায়ার ফাঁদে ফেলতে পারবে না। সকলের দৃষ্টি দেখে দৃশ্য চুপসে গেল। সামনে সকলেই তার দিকে অগ্নিকুণ্ডের শিখা দুই চোখে চালিয়ে রেখেছে, যেন এক্ষুনি তাকে ভৎস করে দিবে। দৃশ্য ভীষণ ভয় পাচ্ছে। শামসুন নাহার বেগম চিৎকার দিয়ে বলে উঠলেন, ওই অলক্ষী, আমার বাইত কোন সাহসে আইছোস? আমার পোলারে খাইয়াও তোর মন ভরে নাই, এখন আমার নাতিরে খাইতে আইছোস? দৃশ্যের চোখ ভিজে উঠল। সে দাদির কাছে এসে দুই হাত চেপে নিজের হাত ধরে বলল, দাদি আমাকে ক্ষমা করে দিন, আমাদের ভুলের জন্য এত বড় একটা ঝামেলা হবে আমি বুঝতে পারিনি, আজ আঙ্কেলও আমাদের মাঝে নেই। শামসুন নাহার বেগম যেন আরো তেতে উঠলেন। তিনি হাত ঝাড়া মেরে সরিয়ে নিলেন আর বললেন, নাটক করবি না জানোয়ারের বাচ্চা, আমার নাতির মাথা খাইছিস তুই, নাইলে তোর মতো কুলাঙ্গার বাপের মায়ারে পছন্দ করতো না? আমার সংসারের সব সুখ শান্তি তোরা নষ্ট করছিস। বহু বছর আগে আমার ছোট পোলার জীবনটে নষ্ট কইরা তেগো মন ভরে নাই, অহন আমার নাতির পিছে পড়ছিস? দৃশ্য কাঁদতে কাঁদতে বলল, দাদি আপনি আমাকে ভুল বুঝছেন, আমি মাহাতকে সত্যি ভীষণ ভালোবাসি। জল্লাদের বাচ্চা আমারে ভালোবাসা শিখাস? তোর বংশে মায়া মহব্বত বলতে কিছু আছে? সব হইলি শয়তান, আইজ তোর বাপের লাইগা আমার বড় পোলাটা মরছে, আমার বুকের মানিক আর নাই। এই বলে তিনি কাঁদতে লাগলেন। দৃশ্য কাঁদছে, ভীষণ কাঁদছে, কথাগুলি বিষাক্ত লাগছে, কিন্তু তার কাছে এই কথার কোনো জবাব নেই। শামসুন নাহার বেগম ক্ষিপ্ত হয়ে বললেন, এখনই আমার বাইসা থাইকা বাহির হ, তোর মতো অলক্ষী মায়া যে বাড়িতে কদম ফেলাইব সেই বাড়ির সুখ শান্তি নিমেষেই শেষ হইয়া যাইব। দৃশ্য আবারও দাদির হাত ধরে বলল, দাদি আমাকে এইভাবে তাড়িয়ে দেবেন না, আমি সব কিছু পেছনে ফেলে এসেছি। ঠিক এই সময় বাড়িতে প্রবেশ করেন মাহাদের বড় মামা। দৃশ্যকে দেখে তার ভীষণ রাগ হয়। এত কিছুর পর এই মেয়ের সাহস কী করে হয় এই বাড়িতে আসার? তিনি তো ওই আস্তাব হুসাইনকে জেলের ভাত খাইয়ে ছাড়ত। আমজাদ রহমান হসপিটালে থাকা অবস্থায় তিনি আস্তাবের নামে মামলা করতে চেয়েছিলেন, কিন্তু আমজাদ রহমান তাদের সাফ শব্দে মানা করে দিয়েছেন, না হলে এই মেয়ের 14 গোষ্ঠীকে তিনি জেলের ভাত খাইয়ে ছাড়তেন। তিনি রাগি গলায় বললেন, এই মেয়ে তুমি এ বাসায় কী করো, বের হও এক্ষুনি, সাহস তো কম না তোমার। দৃশ্য দাদির দিকে হাত জোর করে বলল, দাদি আমি কোথায় যাব, এটা আমার স্বামীর বাড়ি, প্লিজ আমাকে তাড়িয়ে দেবেন না। শামসুন নাহার বেগম এবার যেন নিজের রাগটা কিছুতেই সামলাতে পারলেন না। আল্লাহ জানেন তার মধ্যে কি শক্তি ভর করেছে। তিনি দৃশ্যের গালে পরপর কয়টা চড় মেরে চুলের মুঠি ধরে বললেন, কিসের স্বামীর বাড়ি, তোর বাপ না এই বিয়ে মনে না? তোরে নিয়া যায়ার লাইগা আমার পোলারে চোট দিল, আর এখন তুই নাটক করতে আইছোস? অনেকক্ষণ যাবৎ বাহিরে চেঁচামেচির শব্দ পাচ্ছেন আখি রহমান, কিন্তু উঠে যাবার কোনো ইচ্ছে নেই। তবে এত শব্দে আর নিজেকে সামলাতে না পেরে পেরিয়ে এলেন, আর দৃশ্যকে দেখেই চমকে গেলেন। হঠাৎ দৃশ্যের নজর পড়ে আখি রহমানের দিকে। দৃশ্য ভরসা পায় এই মানুষটা নিশ্চয়ই তাকে বুঝবে। এই মানুষটার মধ্যে সে নিজের মাকে দেখেছিল, সেদিন কত আদরে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। কিন্তু দৃশ্যের চিন্তাধারাকে বদলে দিল আখি রহমানের দৃষ্টি।
তার সেই কঠিন দৃষ্টি দৃশ্যকে ক্ষত বিক্ষত করে দিল। যে দৃষ্টিতে ছিল ঘৃণা, দৃশ্যের গায়ে হাত তোলা দেখেও তিনি সেখানেই নির্লিপ্তভাবে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে সবাই তাকে যাচ্ছে তাই বলে যাচ্ছেন, এমনকি আমরিনও বাদ চায়নি। শামসুন নাহার বেগম এর মধ্যে বেশ কয়েকটা চর বসিয়েছিলেন তার গালে। তিনি এক প্রকার জোর করে দৃশ্যকে দরজার কাছে নিয়ে যাচ্ছেন। এই মেয়েকে তিনি এক মুহূর্ত এই বাড়িতে রাখবে না। দৃশ্য এবার শামসুন নাহার বেগমের পায়ে পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, দাদি আমি আপনার পায়ে পড়ছি, এত নিষ্ঠুর হবেন না, আমাকে একটাবার মাহাদের কাছে যেতে দিন, আমি এই সময় তার পাশে থাকতে চাই, আমারও তাকে বড্ড প্রয়োজন, আমাকে তাড়িয়ে দেবেন না, আমার স্বামীকে ছেড়ে আমি যাব না। শামসুন নাহার বেগমের রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। এই মেয়ের জন্য তার বিন্দুমাত্র মায়া হচ্ছে না, বরং একটা কাল নাগিনী লাগছে, যার ছোবলে তার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ এই মেয়ে কেমন নাটক করে যাচ্ছে, এই মেয়েও বাপের মতোই শয়তান, এর ছায়াও তিনি মাহাদের উপর পড়তে দিবেন না। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তিনি দৃশ্যের পেট বরাবর একটা লাথি মারে। দৃশ্য ও মা গো বলে পেটে হাত রেখে চিৎকার দিয়ে ওঠে। শামসুন নাহার বেগম আজ নিজের মধ্যে নেই, তিনি চিৎকার করে বলে ওঠে, বিয়াদবের বাচ্চা বের হ আমার বাড়ির থাইকা, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, আমার চোখের সামনে থাইকা বের হ। কথাটা বলেই তিনি আরও দুইটা লাথি মারেন, যার একটা লাগে দৃশ্যের বুকে আর একটা লাগে তলপেটে। তীব্র যন্ত্রণায় দৃশ্য ফ্লোরে গড়াগড়ি করতে থাকে, দুই হাতে পেতে ঝাপটে ধরে রেখেছে মেয়েটা। এমন কাণ্ডে সবাই হতভম্ব হয়ে যায়। শামসুন নাহার বেগম এমন একটা কাজ করে বসবেন কেউ ভাবতেই পারেনি। আখির রহমান নিজেও হতভম্ব, তিনি কয়েক কদম আগাতেই শুনতে পেল মাহিমের চিৎকার। তিনি উপরে তাকিয়ে দেখলেন মাহিম ভাবি বলে ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে নিচে নামছে, আর মাহাত সিঁড়ি ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে। কেমন পাথর বনে গেছে মাহাত, এক দৃষ্টিতে দৃশ্যের দিকে তাকিয়ে আছে। আখি ভাবল কখন আসলো মাহাত। মাহিম নিচের রুমের বারান্দায় বসেছিল, বাবাকে ছাড়া দিনগুলো কেমন বিষাদ লাগছে। বাবা যে মন ভালো করার ঔষধ, হঠাৎ নিচ থেকে অনেক শব্দ শুনতে পেয়ে রুম থেকে বের হয়ে দেখল তার ভাই সিঁড়ি ধরে দাঁড়িয়ে আছে, একদম পাথরের মতো। হয়তো এই দুনিয়াতে নেই। সে দ্রুত সিঁড়ির কাছে আসতেই দেখল দৃশ্য ফ্লোরে পড়ে আছে, আর তার দাদি একটা লাথি মারল। যেহেতু দৃশ্য পেটে হাত রেখেছিল, তার মানে দাদি আগেও লাথি দিয়েছে, এটাই প্রথম না। সে আর ভাবতে পারল না, চিৎকার দিয়ে নিচে চলে আসলো। দৃশ্যের কাছে এসে ফ্লোরে বসে পড়ল আর বলতে লাগলো, ভাবি তুমি ঠিক আছো? বেশি খারাপ লাগছে? দাদি তোমার মাথা ঠিক আছে? ভাবির গায়ে কেন হাত তুলছো? মাহিমের মুখে ভাবি শুনে শামসুন নাহার বেগম রেগে গেলেন আর বললেন, খবরদার ওরে ভাবি কবি না, ওই জানোয়ারের বাচ্চার কোনো যোগ্যতা নাই এই বাড়ির বউ হওয়ার, এখনই বের হক হইতে। দাদি তুমি পাগল হয়ে গেছো? ভাবি এই বাড়ির বউ, তুমি তাকে এইভাবে আঘাত করতে পারো না, সে কোথাও যাবে না। ভালোই জাদু জানিস মাইয়া, আমার পোলাকো আর নাতির দুইডারে বস কইরা ফেলাইছোস। দাদি চুপ করো। আখি রহমান আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। আজ কেন যেন দৃশ্যের প্রতি তার মায়া কাজ করছে না। এই মেয়েটার জন্য আজ তার স্বামী তার কাছে নেই। তিনি মাহাদের দিকে তাকালেন, মাহাদের দৃষ্টি মায়ের দিকে, যে দৃষ্টি বলছে মা ওর কষ্ট হচ্ছে, দাদিকে থামাও। কিন্তু তিনি কিছুই বললেন না, বরং আরও কঠিন দৃষ্টিতে মাহাদের দিকে তাকালেন। তার দৃষ্টি কঠিন হলেও চোখে ঝরছে অশ্রু। তারপর নিজের রুমে চলে গেলেন। মায়ের চোখের জল মাহাদের অন্তরাত্মাকে নাড়িয়ে দিল, তার পুরো শরীর কাঁপছে। দৃশ্যের নজর পড়ল মাহাদের দিকে। মাহাদের জীর্ণ শীর্ণ চেহারা দেখে মুহূর্তেই দৃশ্য নিজের পেটের ব্যথা ভুলে গেল। ইস, কি হাল হয়েছে মানুষটার! এলোমেলো চুলে মাহাতকে বেমানান লাগছে, মন চাইছে হাত দিয়ে চুলগুলো ভাঁজ করে নিতে। চোখগুলো ফোলা, সে কষ্টে জোরে কাঁদতে লাগলো আর বলল, মাহাত মাহাত দেখো আমি চলে এসেছি, দাদিকে বোঝাও না একটু। মাহাত নিচে নেমে আসলো,
দৃশ্যের সামনে দাঁড়াল, হাত ধরে দাঁড় করিয়ে দিল দৃশ্যকে। দৃশ্য ব্যথায় কুঁকিয়ে উঠল, কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছে না। পড়ে যেতে নিলে মাহা দ্রুত তাকে কোলে তুলে নেয়। এই দৃশ্য দেখে শামসুন্নাহার বেগম প্রচণ্ড রেগে গেলেন আর বললেন, ছি মাহাত, লজ্জা করে না তোর? আবার এই মায়ার জালে ফাইসা গেলি? এই মায়ার লাইগা তোর বাপ আজ নাই, আমাদের কৈলাজাটা আজ মাটির নিচে, আর তুই এই বেহায়া মায়ারে এই বাড়িতে তুলবি? নিজের মায়ার লাইগা মায়া লাগে না? এই মায়ার লাইগা আজ তোর মা বিধবা, আর তুই কি না, ছি তুই একটা কুলাঙ্গার। বিধবা শব্দটা মাহাদের বুকে তীরের ন্যায় বিঁধল, বুকে রক্ত ক্ষরণ হলো, তার চোয়াল শক্ত হয়ে গেল। সে কাউকে আর কিছু না বলে দৃশ্যকে নিয়ে সোজা বাসা থেকে বেরিয়ে আসলো। দৃশ্য মাহাতকে চাপটে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজেকে নিরাপদ মনে হচ্ছে, পেটের ব্যথাকে আর ব্যথা মনে হচ্ছে না। সে তার স্বামীর কোলে আছে, তার বুকের কাছে আছে, আর কি লাগে? বাকি দুনিয়া যা খুশি বলুক, এই মানুষটা পাশে থাকলে সে সব হজম করে নিবে। ঘন কালো মেঘ ভেদ করে ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি শুরু হয়েছে অনেকক্ষণ আগেই। আকাশে মেঘ বারবার গর্জে উঠছে, তবে মেঘের গর্জনের চাইতে আসতাব হোসেনের গর্জনের শব্দ বেশি হচ্ছে। দরজার পাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে আনিকা কবির। কিছুক্ষণ আগে আসতাব হোসাইন হন্তদন্ত হয়ে বাসায় ফিরেছেন, তবুও বৃষ্টির ছিটে ফোটায় কিছুটা ভিজে গেছে। বাসায় এসেই তার চোখ পড়ে দৃশ্যের রুমের দিকে। আজকাল তার তীক্ষ্ণ নজর দৃশ্যের উপর সারাক্ষণ থাকে। রুমের দরজা খোলা দেখে তিনি সেই রুমে যেয়ে বুঝতে পারেন দৃশ্য বাসায় নেই। এরপরই তিনি আনিকা কবিরের সাথে রাগারাগি শুরু করেন। মেয়েকে নাকি আনিকা কবির উস্কে দিচ্ছেন, আরও নানানভাবে গালিগালাজ করতে লাগলেন। ফাহিম বাসায় দরজায় আসতেই বাবার চিৎকার চেঁচামেচি শুনতে পেল। বাবার মুখের ভাষা শুনে তার মনটা তিক্ততায় ভরে উঠল। এত বছর অন্ধকারে থাকলেও আজকাল বাবার এই রূপটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। বাবা যার তার সাথে যেমন ব্যবহারই করুক, কিন্তু তার মায়ের সাথে এমন ব্যবহার সে কিছুতেই সহ্য করবে না। সে এসে আশরাব হোসাইনকে থামিয়ে বললেন, বাবা কি শুরু করেছে সব? মায়ের সাথে এ ধরনের ব্যবহার কেন করছো? তোর মা যে ভালো কাজ করেছে তাই, সারাদিন বাসায় বসে করেটা কি? বাসায় বসে বসে তো শুধু গিলছেই, মেয়েদেরকে একটু নজর রাখতে পারে না? মেয়ে তলে তলে আকাম করে বেড়াইছে, আর তোর মা কিছুই জানে না, নির্বোধ মহিলা একটা। বাবা মুখ সামলে কথা বলো, দৃশ্য যেটাই করুক তাতে মায়ের কোনো দোষ নেই, তুমি অকারণে মায়ের উপর জেদ ধরবে না। আশরাব হোসাইন রেগে বললেন, ওকে আমি লক করে গিয়েছি, আর এখন দরজার লক বাইরে থেকে ভাঙ্গা, নিশ্চয় বাইরে কেউ এসে ভেঙে নিয়ে যায় নাই। আনিকা কবির ফুপাতে ফুপাতে বলল, আপনারা সবাই মিলে মেয়েটাকে কষ্ট দিতেছেন, আপনারা এই বিয়ে না মানলেও আমি মানি। বিয়ের পর স্বামী হয় সবচাইতে আপনজন, ছেলেটার এই দুঃসময়ে মেয়েটার পাশে থাকা উচিত। ওই মানুষটার মৃত্যুর কারণটা আপনি, ওরা যে আপনাকে এখনো জেলে পড়েনি এটাই আপনার ভাগ্য। আশরাব হোসাইন প্রচণ্ড রেগে আনিকা কবিরকে একটা থাপ্পড় মারতে নিলে ফাহিম আটকায়। নিজের বাবার প্রতি তার ঘেন্না ধরে গেছে, কত সহজেই মায়ের গায়ে হাত তুলে ফেলে। সেও প্রচণ্ড রাগি, তাই বলে নিজে বউয়ের গায়ে কোনোদিন হাত তুলবে না? নারীদের সম্মান দিতে জানে সে, তবে তোমার বিষয় আসলে সব গলিয়ে যায়। এই মেয়েটা তাকে প্রচণ্ড বিরক্ত করে, সরি করত। আজকাল মেয়েটা তার চোখের আড়ালে আড়ালে চলে। সে কি তোমাকে নিয়ে বেশি ভাবছে? আজ তার উপস্থিতিতে যদি মায়ের গায়ে হাত ওঠে, তবে নিজেকে কাপুরুষ মনে হবে। ভাবনা থেকে ফিরে রেগে বলল, নেক্সট টাইম যেন তোমাকে মায়ের গায়ে হাত তুলতে না দেখি, তাহলে আমার সাথে খারাপ আর কেউ হবে না। শুরু হয়ে গেল বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব। ফাহিমও আজ বাবাকে ছেড়ে কথা বলবে না, কারণ মা তার কাছে জান্নাত। ঝিরি ঝিরি বৃষ্টির ফোঁটা গাড়ির কাছের জানালাগুলোকে আবছা করে রেখেছে। মনোরম পরিবেশ, তবে দৃশ্যের সেদিকে কোনো খেয়াল নেই। সে এক দৃষ্টিতে মাহাতকে দেখে যাচ্ছে, তার তৃষ্ণার্ত দৃষ্টি মাহাতকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সিল্কি চুলগুলো আজ কেমন উস্কো খুস্কো, মুখের দাড়িগুলো অযত্নে বড় হয়ে উঠেছে, আর চোখের নিচে কালি জমেছে। এত কিছুর মাঝেও মানুষটিকে দেখতে ভালো লাগছে, এই মানুষটির এলোমেলো রূপ ও দৃশ্যকে ঘায়েল করে। মাহাত চুপচাপ গাড়ি ড্রাইভ করছে,
একটা কথাও বলেনি সে, আর না দৃশ্যের দিকে তাকিয়েছে। তার চোখজোড়া কেমন লাল হয়ে আছে, সে কি অনেক বেশি রেগে আছে? এই মুহূর্তে মাহাদের মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। মাহাদ হঠাৎ গাড়িতে ব্রেক কষল, এতে দৃশ্য ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। সামনে তাকাতেই দৃশ্যের ভ্রুজোড়া কুচকে গেল। সে অবাক চোখে মাহাদের দিকে তাকিয়ে বলল, মামা মাহাদ এখানে কেন নিয়ে আসলে? এক্ষুনি চলো এখান থেকে। মাহাত সোজা সামনের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, নাম। দৃশ্য চমকে গেল, কি রুক্ষ কণ্ঠে কথা বলছে মানুষটা। সে অবাক হয়ে বলল, পাগল হয়ে গেছো? আমি কিছুতেই বাসায় যাব না, তোমার সাথে থাকবো। তুমি যেখানে যেভাবেই রাখবে সেভাবেই থাকবো, তবু এইখানে না, আমার দম বন্ধ হয়ে আসে এই বাড়িতে। মাহাতের চোয়াল শক্ত হয়ে গেল। সে দ্রুত গাড়ির দরজা খুলে বেরিয়ে দৃশ্যের পাশের দরজা খুলে দিল। দৃশ্য তখনও গাড়ির সাথে মিশে বসে আছে আর মাথা নেড়ে না জানাচ্ছে। মাহাত এক টানে দৃশ্যকে গাড়ি থেকে বের করে আনল। দৃশ্য পেটে হালকা ব্যথা অনুভব করছে, তবুও মাহাদের হাত থেকে হাত ছাড়তে চেষ্টা করতে করতে কান্না করে বলল, আমি বাসায় যাব না, এইবার গেলে আর সেখান থেকে বেরোতে পারবো না, প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমি আমার স্বামীর সাথে থাকবো। মাহাদ আরো শক্ত করে দৃশ্যের হাত ধরে বাড়ির ভেতর প্রবেশ করল। দৃশ্য বারবার তাকে আকুতি মিনতি করতে লাগলো। সিঁড়ির কাছে শব্দ পেয়ে নাবিলা আর তার মা দরজা খুলে তাকালো। দেখলো মাহাদ এক প্রকার টেনে হিঁচড়ে দৃশ্যকে উপরে তুলছে, আর দৃশ্য বারবার হাত ছাড়াতে চেষ্টা করছে আর কেঁদে কেঁদে কী সব বলছে। নাবিলা অবাক হয়ে গেল। বিকেলেই সে দৃশ্যকে রিক্সা ঠিক করে দিল মাহাদের বাসায় যাওয়ার জন্য, নিজের জমানো টাকাও দিয়েছিল। আর এখন এরা এখানে কি করে? মাথার তার ছিঁড়ে গেল নাকি? আবার কি তাকে মার খাওয়াতে চাই নাকি? সেদিন দৃশ্যকে সেই বাড়ি থেকে নিয়ে এসে নাবিলার বাবা নাবিলাকে অনেক বকাঝকা করে, কারণ দৃশ্যের বিয়ে তার সামনেই হয়েছে সেটা সবাই জেনে গেছে। আর দৃশ্যের বিষয়ে সব জেনেও কেন কাউকে কিছু জানালো না, তাই অনেক কথা শুনতে হয়েছে। নাবিলাকে তো বেশ কয়েকটা থাপ্পড়ও খেতে হয়েছে বাবার হাতে। আর আজ বিকেলে সেই দৃশ্যকে বাসার বাহিরে যেতে হেল্প করেছে জানলে বাবা আর চাচা মিলে তাকে জ্যান্ত কবর দিবে। আর দৃশ্যের কি হবে আল্লাহই মালুম। নাবিলা আর তার মা দৌড়ে তাদের পিছু পিছু ছুটল। মাহাতকে দেখে তার ভয় করছে, এই মানুষটিকে সে বরাবর ভয় পায়। তবে আজ মাহাতের রক্তিম চোখজোড়া দেখে আরও ভয় বেড়ে গেল। নাবিলা ভীত হয়ে বলল, মাহাত ভাইয়া কি করছেন এসব? দৃশ্যকে কেন এখানে নিয়ে এসেছেন? চাচু দেখার আগে দৃশ্যকে নিয়ে চলে যান। নাবিলার মা ভীষণ অবাক হলো। তার মেয়ে যে দৃশ্য সবকিছুতেই গভীরভাবে জড়িত সেটা বুঝে গেলেন। এমনকি আজ দৃশ্যের পালানোর ব্যাপারেও তার মেয়ে সব জানে। মাহাত কোনো রিয়্যাক্ট করলো না, যেন একটা পাথর। সে সোজা দৃশ্যদের বাসার দরজার সামনে আসলো। ভেতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। দৃশ্য বুঝল বাবা তাকে না পেয়ে ঝামেলা শুরু করেছে। দৃশ্য মাহাদের হাত শক্ত করে ধরে কেঁদে বলল,